তারেক ভাই, আপনি একে ভুল বারবার করতেছেন। পৃথিবীতে পিকচার এডিটিং বলতে কিছু আছে আপনি বোধহয় জানেন না। আপনার যে অজ্ঞতা এতটাই নির্বোধ! আপনি একটা পিকচার দেখাই লাইভে এসে বললেন যে এই পিকচারটা এডিট করা, বিভিন্ন প্রমাণ দিলেন। এমন তো হইতে পারে যে গণ অধিকার পরিষদেরকে ষড়যন্ত্র করার জন্য আপনি যে পিকচারটা দেখাইছেন এই পিকচারটা হইতে পারে? আমি আপনাকে আসল দুটা পিকচার দেখাচ্ছি। দেখেন, ডান দিকে একটা পিকচার, বাম দিকে একটা পিকচার, পাশাপাশি লেখা আছে একটা আসল অন্যটা নকল। আপনি যে পিকচারটা দেখাইছেন অথবা গণ অধিকার পরিষদকে অনলাইনের মধ্যে ছোট করানোর জন্য আপনি এই পিকচারটা কারো দিয়ে এডিটিং করাই তারপর এটা প্রমাণ করাইতেছেন, এটা কি হতে পারে না? এটা যদি হইতে পারে তাহলে মোসাদের সাথে নুরু বাইরের যে পিকচারটা ভাইরাল হয়েছে ওইটাও তো হইতে পারে। আর আপনার মতো এত নির্বোধ, মানে আপনি এত নির্বোধ, নির্বোধের মতো কথা বলেন, খুব লজ্জা লাগে। আপনি বললেন আপনার ফ্যামিলি খাইতে পায় না, নুরুল হক নূরকে আপনি হজ করার জন্য টাকা দেন। আপনার ফ্যামিলি যদি খাইতে না পায় তাহলে আপনি নুরুল হক নূরকে কেন টাকা দেন? আবার বলছেন উনি বাড়িতে বিল্ডিং করছে বা বিভিন্ন টাকা দিয়ে অনেক, মানে টাকা পয়সা অনেক কিছু উনি জমাইছে। ওনার যদি এত টাকা পয়সা থাকে তাহলে আপনার কাছ থেকে কেন টাকা ধার নেবে? আপনি এবার কেন দিবেন? ভাই এখনও সময় আছে, ভালো হয়ে যান। মীর জাফরের কথা আপনাকে যে অনলাইনে বলে, আপনার তো আসলে মীর জাফর হওয়ার যোগ্যতা আপনার নাই, কারণ মীর জাফর বেমানি করাতে সিরাজউদ্দৌলার পতন হয়েছে। সম্ভবত আপনার বেমানির কারণে বিপিন নুরুল হক নূর পতন হবে না, সেটা আজকের আন্দোলনে দেখা গিয়েছে। আবার আপনি কিন্তু আন্দোলনের চিত্র দেখে আপনি বলেছেন নুরুল হক নূর মোসাদের এজেন্ট, এগুলা নিঃশেষ করার জন্য এই আন্দোলনটা করেছেন। আপনাকে বলবো ভাই, এটা ঢাকা শহরে আন্দোলনটা হয়েছে, এটা ওই আপনার মতো ফেসবুকে হোয়াটসঅ্যাপে পার্সোনাল কথা হয় নাই, ওখানে কতজন লোক আসছে সাংবাদিকরা দেখেছে, অন্তত ঢাকা শহরের মানুষগুলো দেখেছে, দেখছে। আপনি যে ভিডিও ইউটিউবের ভিতরে যে ভিডিওগুলো দেখান, এইভাবে অনলাইন করে দেখান, পিকচারটা এডিট করা, এত মানুষ হয় নাই। আপনি কি ভাই, আপনার ন্যূনতম চান্সটা আপনার নাই এটার জন্য যে আপনাকে মানুষে আরও ব্যাড কমেন্টস করবে? এটা দেখা যে এই বিষয়টা কি বলবো ভাই, আপনার মানে মেজাজ। আপনি ঢাকা, আপনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আমি কুমিল্লার একজন ছেলে, আমাদের বিশ্ববিদ্যালয়ের মান সম্মান আপনি ধূলিসাৎ করে দিচ্ছেন। আপনি সাবেক গণ অধিকারের নেতাকর্মী ছিলেন, এটা ভাবতে আমার হাস্যকর লাগে। আপনি এত এতদিন আপনার মতো এই মুখোশধারী শয়তানকে আমরা চিনতে পারি নাই।